স্বাগত জানাই আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে ব্লগটা দেরি করে শুরু করলাম। ব্রাশটা সব কমপ্লিট, তো আমি এবার ছাদে এসেছিলাম, তার কারণ আজ আমাদের আরও ইট এসেছে, প্রায়ই আসছে, কারণ খুব কম কম করে 3000-4000 করে ইট দিয়ে যাচ্ছে, ওই জন্য প্রায় আসার উপরে। তো ছাদের কাজ তো এখন ইটেরই কাজ হচ্ছে বেশিরভাগ, মানে পুরো গাছ নিয়ে হচ্ছে, দেয়াল উঠছে, ওই জন্য বেশি ইট লাগছে। ঘুম থেকে উঠে দেখছি লরি ইটের চলে এসেছে ঘরের কাছে, ইট নামানো হচ্ছে। দেখে ভিডিওটা শুরু করছি, সাথে থেকে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগছে। যে যাই চাটা খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলছি। ওই যে ওখানে ইট নামছে, আর এদিকে তো কাজও শুরু হয়ে গেছে ঘরের। ঘরে এসে দেখি গজু বাবু ফ্রেশ ট্রেশ হয়ে একবারে বিস্কুট খাচ্ছে। আজকে নতুন বিস্কুট গজুর, আজকে নতুন বিস্কুট বল, সব খাবে সব। কেমন লাগছে বিস্কুটটা? নাই 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 নাই, আমাকে একটু দাও। ফোন ফাটিয়ে দিবি? ফোন ফাটে দিবি তাহলে কার্টুনটা কি করে দেখবি? ফোন ফাটে দিলে যে তো চলে যাবে আজকে। ছোট বোন ছোট বোন হবে নি। গজু বাবুর খুব পড়াশোনাতে ডিস্টার্ব হচ্ছে, ওখানটায় বসেছিল, ঠাকুমা ওখানটা লাতা দিচ্ছে, আবার এখানটা বসেছে, শুধুই বলছে আমাকে মাছি লাগছে মাছি লাগছে। তো স্কুলে কাজ করছে, স্কুলে স্যার এটা ওকে লিখে মানে এঁকে দিয়েছে, ওকে রং করে নিয়ে যেতে বলেছে, একটা ত্রিভুজ আর একটা বল। আজকে স্কুল যাবে তো? যাবে তো? খুব মাছি। এখন আমার আর গজুর পড়াশোনার পর্ব চলছে, দুজনেরই দুজনেই পড়াশোনা করছি দুজনেই। কোথায় যাবি? কোথায় যাবি? আমি বাজার গেছিলাম, বাজার অন্য কোথাও জানি। কত তাড়াতাড়ি গেলাম তো, কত তাড়াতাড়ি এসেছি জানো? হালে দুটা করে ধরে তো কিছু জেলি খেলি কিনে খাবি। আমি যাবনি। এর জন্য আজকেও ডালিয়া বসাচ্ছি, ডালিয়াটা পছন্দ করে। কুমড়াগুলো অনেক বড় বড় কিনেছি, কারণ গলে যায়, পাওয়া যায়নি কুমড়াগুলো। বলো গ্যাস বন্ধ করে দিচ্ছে, রান্না করছে রে। তোর ডালিয়াটা রান্না করছিস, তুই গ্যাসটা বন্ধ করে দিচ্ছিস। শেষ হলে যখন হয়ে যাবে ডালিয়াটা তখন বন্ধ করবি।
ছাদে চলে এসেছি। আর ছাদে এসে তো দেখতে পাচ্ছেন বাড়ির কাজ অনেক দূর এগিয়ে গেছে, দেয়াল পুরো রিংটন পর্যন্ত ঢালাই করার মতো হয়ে গেছে, আর এরা খুব তাড়াতাড়িভাবে কাজ করছে। আর এদিকে তো জিউ ভিডিও কলে দেখছে, ঘাটালে আছে তো, আর কেন করছে না করছে সব কিছু আজকে আমি আপনাদেরকে একটু বলবো, বিষয়ে আপনারাও জানতে চেয়েছেন, তো সেই সব নিয়ে আজকে একটু কথা বলবো, বলছি আমি একটু পরে সেসব নিয়ে কথা বলছি। আর দেখুন বাড়ির প্রত্যেকটা রুমের আকার চলে এসেছে, আর খুব ভালোভাবে বাড়ির কাজ হচ্ছে। ডালিয়া তো গজু রেডি, গজুকে খাওয়াবে এবার। বাবা রে খাবে না, আমি তোমার জন্য আমি বাজার করে নিয়ে এলাম, গরম হচ্ছে গরম। আর এদিকে তো গোজা নিয়ে চলে এসেছে মিস্ত্রিদের জন্য, 10 জন আছে, 10টা গোজা, 10টা বেশি আছে, কটা রাখবো ঘরে? 12টা আছে, তাহলে 2টো রেখে দি। গোজুর টিফিন রেডি, আঙুর আর কলা। এই তো স্নান টান করে আসলাম, রান্না করবো। তার আগে কিছু কথা বলি, কি ভিডিওতে প্রথমেই বললাম যে কাজ একটু তাড়াতাড়ি হচ্ছে তার কারণ। আর আরেকজন আমাকে কমেন্ট করেছেন, ফাতানা শারমিন না কি বেশ একটা নাম, আমি দিয়ে দিচ্ছি দেখে নেবেন। তো বলেছে এটা তো রোজার মাস চলছে, আর বলছে তোমার মুসলমান বন্ধুদের জন্য কিছু বলবে। অ্যাকচুয়ালি সবাই সমান, কেউ মানে এরকম যে মুসলমান হিন্দু সেরকম নয়, সবাই সমান। কিন্তু যখন সে বলেইছে যে কিছু বলবে, উল্লেখ করে দিয়েছে যে আমাদের নিয়ে কিছু বলবে, তাদের 11 দিন চলছে, কাল 10 দিন হয়ে গেছে, আর 11 দিন রোজা চলছে। আর আমাদের এখানে যে মিস্ত্রিগুলো আছে বেশিরভাগ নয়, প্রায় সবাই সবাই মুসলমান, আর সবারই বাড়ি মুর্শিদাবাদ, বীরভূম এরকম এরকম জায়গাতে সবার বাড়ি। তো তারাও তাদেরও রোজা চলছে, কিন্তু তারা রাখতে পারছে না কাজের জন্য। তো তারা তাড়াতাড়ি কাজটা এই জন্যই করছে, কারণ আর কিছুদিন পর রোজা মানে ঈদ হবে, উৎসব আছে, তো সেই জন্য তাড়াতাড়ি কাজ করে ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি কাজ করছে। আবার ওখানে ঈদ উৎসবে আনন্দ করবে, আমাদের যেমন দুর্গা পুজো আপনাদের সেরকম ঈদ, সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে খুব কাজ হচ্ছে। আর এর থেকে বেশি আর কি বলবো, এর থেকে বেশি সেরকম কিছু আমার জানা নেই, তাই এইটুকুই বললাম। তো আপনাদের সকলকে রোজার শুভেচ্ছা রইল, খুব ভালোভাবে আপনারা এই মাসটা পালন করুন, এবং ঈদের সবাই খুব ভালোভাবে আনন্দ করুন। আর অনেক কিছু রান্নাই আজকে হয়েছে, কুমড়ো পুঁয়ের তরকারি, শাক ভাজা, মাংসটা অবশ্য আমাদের হয়নি, পাশের বাড়িতে হয়েছে, দিয়ে গেছে, মাংস হলে তো অবশ্যই দেখাতাম, আর শুক্তো। এই হয়েছে আজকের রান্না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছি, একটা লম্বা ঘুম দিয়েছি, এই উঠলাম, হায় রে ঝমঝম করে নামিয়ে দিল। অনেক কিছুই আছে, তো বৃষ্টি চলে এলো। বৃষ্টি বেশ ভালোই আসবে, যা অবস্থা, সারাদিন কত সুন্দর রোদ দিল, আবার এখন বৃষ্টি চলে এসছে। সাইকেলারে আমি আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দিয়ে আসছি, চা হচ্ছে, গ্যাস তো কাল থেকে ভেতরেই আছে, বাইরে আর বেরোয়নি গ্যাস, তবে মা আজকে আর রুটি করতে হবে নি। বেশ বাতাস দিচ্ছে, ঝড়টা বেশ আসছে, তো এগুলো গুছিয়ে পাকিয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। বলো দাদু ভাই, দিদি ভাই কেমন আছো? ভাই ভালো তো আছো? কালকে মেঘের ভয়ে আইকে তাড়াতাড়ি করে একটু রুটি করছে, আবার বেলা বিকেল বিকেল আবার মেঘ চলে এসেছে, মেঘের ভয়ে বেলা বেলা আমি রুটি করতে বসে গেছি। আমার বড় বোন একবার তো চা খেতে খেতেই জল চলে এসেছে, আর বাতাস দিচ্ছিল আজকে একটু কম, এখনো অব্দি জোর হয়নি। রুটি ফুললো কই? রুটি ফুললো কই? ডালটা ফুলায়নি। হ্যাঁ ডাল ফুলায়নি, তুইও ফুলাওনি, আমিও ফুলাইনি, ডাল ফুলালে রুটি ফুলবে। আজকে তাড়াতাড়ি আটা মেখে বেলতে বসে গেছি, ঠাকুমা শিখছে, দাঁত নাই সে রুটিকে করবে আর খাবে।
गजू के तो आज चाउमिन दिए कारण कान्नाकाटी कर जल दिया खाब जल दिया मान मैगी तो मैगी टा खाबे बोलछिलो तारपर जेई के आमी ए दाड़ा ना जेई के आमी सोसेर पैकेट बड़ो देखिएछि सेई के निजे निजेई बोलछे ना आमी आर जल दिया मैगी खाबोनी आमी चाउमिन खाबो तो तार संगे केशवो आछे चाउमिन करले तो दुजोनेरी खूब फूर्ती आर गजु तो घुमोच्छिलो जे एखोनो मशारी काथा ए जे काथाटा किभाबे पड़े आछे तो तारी मध्ये खेते बसे गेछे गजू आज के खावाते दायनि ओ निजे खे निच्छे तार संगे आमादेर आरो एक जन भाई चले एसेछे राजेश राजेश ना राकेश राजेश की दे आर आज के तो सकाल सकाल रुटी हो गेछे गजू खावा दावा करछे तो गजू खे नुक ना बड़ो करे हाँ करे तुलो आज के सस हे बोले निजे निजे खे निच्चे बाबा रे की रागो ओले बाबा रे खे ना खे ना भेक करो नी तारातारी खे ना हाँ।